হেল্ল, নমস্কাৰ। মই মনোমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, পুনৰাই তোমালোকক মোৰ চেনেললৈ স্বাগতম জনাইছোঁ। আজি মই ক্লাছ টেনৰ ত্ৰিভুজ চেপ্টাৰৰ আন এটা ভিডিঅ'লৈ উপস্থিত হৈছোঁ। আজিৰ ভিডিঅ'ত মই অনুশীলনী 6.2ৰ অংকবোৰ চল্ভ কৰিম। তেনেহ'লে পলম নকৰাকৈ আমি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। প্ৰথম প্ৰশ্নটো এইটো, চিত্ৰ 6.17 মানে এইটো, ওৱান এণ্ড টু ডিই পেৰালাল বি চি, সমান্তৰাল পেৰালালৰ চিনটো এইদৰে দিয়ে বি চি। এতিয়া ওৱানৰ পৰা ইয়াৰ পৰা আমি ই চিৰ মান ল'ব লাগিব আৰু টুৰ পৰা আমি এ ডিৰ মান উলিয়াব লাগিব। এটা এটাকৈ আমি কৰোঁ। প্ৰশ্নটো এইটো, তোমালোকৰ কিতাপটোৰ লগত ল'বা, নহ'লে আমি প্ৰথম অংকটো কৰোঁ। ছবিটো এনেকৈ এইদৰে আছিলে, চাই লওঁ। এই চোৱা, বি চি এ ডি ই, ডিৰ মান দিছে আমাৰ 1.5 চেণ্টিমিটাৰ, এৰ মান দিছে 1 চেণ্টিমিটাৰ, বিডিৰ মান দিছে 3 চেণ্টিমিটাৰ। তে আমি এটা উপপাদ্য পঢ়িছিলোঁ, উপপাদ্যটো মই এবাৰ তোমালোকক আৰু এবাৰ কৈ দিওঁ। উপপাদ্যটোৰ নাম আছিলে কি, বিপিটি থিয়ৰেম। বিপি মানে বেচিক প্ৰপৰচনেলিটি, নীতি থিয়ৰেম। এইটোৰ অসমীয়াটো আমাৰ কি হ'ব, মৌলিক বেচিক মানে মৌলিক সমানুপাতিকতা কথা উপপাদ্য। আমাৰ এই উপপাদ্যটো মই প্ৰমাণ কৰি দেখুৱাই দিছোঁ মোৰ আগৰ ভিডিঅ'ত, তোমালোকে চাবা। এইটোৰ এটা কনভাৰ্স ভিডিঅ' আছে, উল্টাটোও হয়। এইটোৰ সূত্ৰটো কি আছিলে, এইদৰে এটা ত্ৰিভুজ এ বি চি, ইয়াৰ যিকোনো এটা বাহুৰ সমান্তৰালকৈ যদি আন এটা বাহু টনা হয়, যে তৃতীয় বাহু, এই বাহুটোৰ সমান্তৰালকৈ টানিলে এই সমান্তৰালটোৱে আন দুটা বাহুক সমান অনুপাতত বিভক্ত কৰে। অৰ্থাৎ এ ডি বাই কি হ'ব, ডি বি, আৰু এ বাই ই চি। এইটো খুবেই ইম্পৰ্টেণ্ট এটা সূত্ৰ। যদি এই বস্তু ডিটো যদি বি চিৰ সমান্তৰাল হয় তেতিয়া এইটো হ'ব। এইটো আছিলে আমাৰ থিয়ৰেমটো, আমি ইংৰাজীত কি ক'ম, বিপিটি থিয়ৰেম, বেচিক প্ৰপৰচনেলিটি থিয়ৰেম। তোমালোকে বিপিটি বুলি লিখিলে হৈ যাব। এইটো চোৱা, এ ডি বাই ডি বি আৰু এ বাই ই চি সমানুপাত, সমানু মানে সমান অনুপাতত থাকিব যদি সমান্তৰাল হয়। এটা সমান্তৰাল যদি ত্ৰিভুজৰ যিকোনো এটা বাহু যদি সমান্তৰাল হয়, আন দুটা বাহু সমান অনুপাতত বিভক্ত কৰিছে। এই সূত্ৰটো আমি ইয়াতে ব্যৱহাৰ কৰিম। ইয়াত চোৱা, প্ৰশ্নত কি কৈছে চোৱা, প্ৰশ্নত কৈছে ডি ই কাৰ সমান্তৰাল কৈছে বি চি, ডি ই কাৰ সমান্তৰাল কৈছে বি চি। তোমালোকে কি লিখিবা, দিয়া আছে ডি ই সমান্তৰাল বি চি, এইটো দিয়া আছে। এতিয়া সমান্তৰাল হ'লে আমি জানো এই ডি ই এ ডি কাৰ সমান্তৰাল বি চি, তে বিপিটি থিয়ৰেম মতে কি হ'ব, এই দুডাল বাহু, ত্ৰিভুজত তিনিডাল বাহু থাকে, এই বাহুৰ সমান্তৰাল এই দুডাল বাহুক সমানুপাতত ভাগ কৰিব, মানে এ ডি বাই ডি বি আৰু এ বাই ই চি। এতিয়া ত্ৰিভুজ এ বি চিৰ পৰা কি সূত্ৰ হ'ব, বিপিটি মতে কি লিখিম আমি, বিপিটি মতে, বিপিটি মতে কি হ'ব, তোমালোকে নিজে কোৱা, এ ডি বাই ডি বি কি হ'ব আমাৰ, এ ডি বাই ডি বি। ঠিক তেনেদৰে ইয়াতে কি হ'ব, এ বাই ই চি, এইটোৱে আমাৰ সূত্ৰ আছিলে, হৈ গ'ল। এতিয়া এ ডিৰ মান কিমান, 1.5, এ ডিত আমি 1.5 পাওঁ। ডি বিৰ মান কিমান, 3, ডি বিৰ মান 3। এ ইৰ মান কিমান,
ওয়ান, এর মান ওয়ান, ইসির মান দিছে নে নাই দিয়া, তেনহলে যেটু দিয়া নাই এটু ইজেরো। এতিয়া আমি কি করিম, কটাকটি করিম, যেতিয়া তোমালোকে ক্যানসেল করিবা, পয়েন্ট থাকিলে কিছুমান ছাত্রে ভয় করে পয়েন্টত কিবা হব নি, একো ভয় খাব নালাগে। তোমার যদিও এটা 1.5 আছে, তোমালোকে এটা 15 বলে ধরিবা, আর 3 × 5 = 15, আগতে 5 পড়া। তার কটাকটি করার পিছত চাবা কেই ঘর পিছত দশমিক আছে, এক ঘর এইফালের পা গণিব লাগবে, রাইট সাইডের পর এক ঘর পিছত দশমিক, তোমালোকে এক ঘর পিছত দশমিক বহুবা, আর এইপিনে শূন্য এটা হয়। ইসির মান আমি এটা পালো। এতিয়া আমি ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস মাল্টিপ্লিকেশনটি এনেকুৱা, এর লগত ডি পূরণ, বির লগত সি পূরণ, বুঝি পাইছা? ঠিক এনেদরে ইসির লগত কি পূরণ হব, 0.5 × ইসি, আর ইয়াতে একো নাই মানে 1 × 1 আমাক ইসির মান ওলাব লাগে। ইসি ইকুয়াল টু কি হব, 1 × 1 = 1, আর 0.5 তলত আহিলে ইয়ালকে বুঝিলা। এতিয়া দশমিক তোমালোকে উঠাবা, দশমিক উঠোৱাৰ নিয়ম তোমালোকে সৰু ক্লাছত বহুত পঢ়িছা, তথাপি মই এবাৰ ৰিকল কৰি দিওঁ। ৰিকল মানে আৰু এবাৰ মই বুজাই দি আছোঁ, যদি তলত দশমিক থাকে, চাপ'জ ইয়াতে দশমিক আছে, ওপৰত 3 আছে, তলত দশমিকটো উঠাব হ'লে কেই ঘৰ পিছত আছে, এক ঘৰ, ওপৰত 10 × কৰি দিয়াৰ লগে লগে এই দশমিকটো উঠি যাব। যদি তলত 2 ঘৰ পিছত থাকিলেহেঁতেন, তেতিয়া আমি উঠাব হলে এইটো দশমিক উঠাই দিলে এক ঘৰ 2 ঘৰ, তেতিয়া ওপৰত 100, তলত দশমিক উঠাব হলে ওপৰত দিব লাগিব, আৰু ওপৰত থাকিলে তলত দিব লাগিব। আৰু এটা দেখাই আছোঁ, চাপ'জ ইয়াতে 0.5, ইয়াতে 3 আছে, তেতিয়া দশমিকটো উঠাই দিব লাগে, ওপৰত আছে, কেইঘৰ পিছত আছে, এক ঘৰ পিছত, ইয়াতে দশমিক উঠাই দিলোঁ, এতিয়া 10টো ক'ত আহিব, তলত। তলৰ দশমিক উঠাব হ'লে ওপৰত দশমিক উঠাব হ'লে তলত ইনটু কৰিব লাগিব, আৰু তলৰ দশমিক উঠাবলৈ হ'লে আমি ওপৰত ইনটু কৰিম। শূন্যটো কাৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব, কেই ঘৰ পিছত আছে, এক ঘৰ পিছত আছে, এখানে 10। ক্লিয়াৰ হৈছে বস্তুটো? ঠিক একে পদ্ধতি আমি ইয়াতে ব্যৱহাৰ কৰিম, তোমালোকে জানাই বহুতে, তথাপি মই এবাৰ বুজাই দিম। ইচি থাকিলে ইয়াতে কেই ঘৰ পিছত আছে, এক ঘৰ পিছত, দশমিক উঠি গ'ল মানে ওপৰত কিমান ইনটু হ'ব, 10, ওপৰত আগৰ পৰা 1 আছে, 1 × 2 = 10, 5 × 2 = 10, 2 × 1 = 2, ইচি ওলাব গৈছিলে আমাৰ 1 নম্বৰ অংশটো। ইচি কিমান পালোঁ আমি, 2 সেণ্টিমিটাৰ, এই চোৱা আমাক ইচি ওলাব গৈছিলে, ইচি আমাক ওলাই গ'ল। ইজি পাইছে বস্তুটো, একেবাৰে সহজ। এতিয়া আমি নাম্বাৰ 2 কৰিম, নাম্বাৰ 2 ছবিটো আমাৰ কি দিছিলে, ছবিটো আঁকি লওঁ, এইদৰে ছবিটো দিয়া আছে, এ বি চি ডি ই, বি ডিৰ মান দিয়া আছে 7.2 সেণ্টিমিটাৰ, এৰ মান দিয়া আছে 1.8 সেণ্টিমিটাৰ, আৰু এইটোৰ মান দিয়া আছে 5.4 সেণ্টিমিটাৰ। বুজি পালা? কার মান দিয়া নাই, এডির মান দিয়া নাই, এখানে আমি এডি ওলাব লাগে। ইয়াতেও চোয়া, ডি ই সমান্তরাল বিসি আমার কন্ডিশনটি দি দিছে, সমান্তরাল হলে কি হব, বিপিটি থিওরেম হব। আমি এতে লিখিম, দিয়া আছে ডি ই সমান্তরাল বিসি, কোনটো ত্রিভুজ হবা লওঁ, এ বি সি, ত্রিভুজ এ বি সির পড়া বিপিটি মতে কি হব, একেবারে সহজ, AD/DB আর AE/EC হয়ে গেল। এতিয়া এডির মান দিয়া নাই, যেটু নিদিব সিম্পলি তোমালোকে এটা নবহাবা, ইমান ভাবিব নালাগে, এডির মান নাই নবহাবা, কিছুমানে ভাবে এডি নাই কি করিম, এইব ভাবিব নালাগে। ডিবি, ডিবি হল 7.2, এ ই আছে 1.8, ইসি আছে 5.4, বুঝিলা? আৰু এটা ইম্পৰ্টেণ্ট কথা, এইটো তোমালোকে জানা তথাপি মই কৈ আছোঁ, ইয়াতে চোৱা, ইয়াতে 1.23, 2.54, এই ওপৰটোত কেইঘৰ পিছত দশমিক আছে, এক ঘৰ 2 ঘৰ, তলতোতো 1 ঘৰ 2 ঘৰ, সমান সমান ঘৰৰ পিছত যদি দশমিক থাকে তলত আৰু ওপৰত, দশমিকটো থাকিব কিন্তু তাৰ কোনো মূল্য নাই, দশমিকটো উঠি যাব, থাকিও সি নথকা সমান,
কিয় নথকা সমান মই লগে আগত কৈছিলোঁ 1.23 এই দশমিক উঠাবলৈ হ'লে আমি তলত কিমান ইনটু কৰিব লাগিব 100 কাৰণ দুই ঘৰ পিছত আছে 100 ইনটু কৰিলে দশমিক উঠিব তলত আছে দুই ঘৰ পিছত তলৰ দশমিক উঠাবলৈ ওপৰত 100 এইটো কাটি গ'ল দশমিক আছে যদিও সমান সমান ঘৰৰ পিছত দশমিক থাকিলে থাকিও এইটো কি হ'ব নথকা সমান বুজি পালা ঠিক এই পদ্ধতিটো কেলে গ'লোঁ ইয়াতে চোৱা কেইঘৰ পিছত আছে এক ঘৰ পিছত ইয়াতো এক ঘৰ পিছত যদিও দশমিক আছে এটা এণ্টুক কাটি দিলে দশমিকটো নাইকিয়া হৈ যাব এতিয়া 18 × 3 = 54 দশমিক আৰু ইয়াতে নবহাব কেলে নবহাবা কাৰণ ইয়াতো এক ঘৰ পিছত দশমিক ইয়াতো এক ঘৰ পিছত দশমিক এইকাৰণে দশমিকটো উঠি উঠি পালা এতিয়া এডি এডিৰ লগত এইটো কি হৈ আছে হৰণ এইপিনে গ'লে কি হ'ব হৰণ ছাইড চেঞ্জ কৰিলে পূৰণ হয় পূৰণ ছাইড চেঞ্জ কৰিলে হৰণ 1/3 = 7.2 ইয়াতে কিন্তু ইয়াত দশমিক নাই ইয়াত দশমিক আছে এতিয়া দশমিকটো উঠি নাযাব দশমিক উঠাবলৈ আমি এটা 10 ইনটু কৰিব পাৰোঁ তলত দিলে এইটো 7.72 হ'ব নালাগে ডাইৰেক্ট 3×72 ডিভাইড কৰা 3×1 = 3 আৰু 3×2 = 6 হাতত থাকিলে 3×4 = 12 3×24 = 72 কিন্তু ইয়াত দশমিক আছিলে ইয়াতে দশমিক নাই মানে দশমিকটো থাকিব কেইঘৰ পিছত আছিলে এক ঘৰ ইয়াতো এক ঘৰ পিছত বহাই দিব 2.4 এডিৰ মান ওলাই গ'ল আমাৰ 2.4 সেণ্টিমিটাৰ এইদৰে আমি দুটা অংক কৰিলোঁ তোমালোকে এইটো তুলি ল'বা প্ৰথম অংকটো আমাৰ শেষ এতিয়া আমি কৰিম নেক্সট 2 নম্বৰ প্ৰশ্ন প্ৰশ্নটো এবাৰ পঢ়ি লওঁ পি ত্ৰিভুজ পি কিউ আৰ পি কিউ আৰু পি আৰ বাহুৰ ওপৰত ক্ৰমে ই আৰু এফ দুটা বিন্দু তলৰ প্ৰতিটোৰ ক্ষেত্ৰত ই এফ কাৰ সমান্তৰাল হ'ব কিউ আৰৰ হয়নে নহয় উল্লেখ সমান্তৰাল হয়নে নহয় আমি প্ৰমাণ কৰিব লাগিব ইয়াতে আমি বিপিটি থিয়ৰেম কনভাৰ্জ বিপিটি থিয়ৰেম মানে উপপাদ্য যিটো আমাৰ আছিলে ছেকেণ্ড উপপাদ্যটো মই কৰি দিয়া নাই কৰি দিম পিছত উল্টা বিপিটি থিয়ৰেমৰ উল্টা মানে এইটোক আমি কনভাৰ্জ বুলি কওঁ উল্টা মানে কনভাৰ্জ তাৰ ঠিক বিপৰীত বিপিটি থিয়ৰেম কি আছিলে এটা ত্ৰিভুজ এইদৰে ল'লা যদি এই এটা বাহুৰ সমান্তৰাল হয় কোনো বাহুৰ এডাল ৰেখা যদি ত্ৰিভুজৰ এডাল বাহুৰ সমান্তৰাল হয় আন দুডাল বাহুক সমান অনুপাতত ভাগ কৰে মানে AD/DB আৰু AE/EC উল্টাটো যদি কয় কনভাৰ্জ বিপিটি মানে উল্টা চাপ'জ এইটো এটা ত্ৰিভুজ ডি এইবাৰ সমান্তৰাল বুলি কৈ দিয়া নাই প্ৰথমটোত সমান্তৰাল বুলি কৈ দিছিলে উপপাদ্যত এইবাৰ সমান্তৰাল বুলি কোৱা নাই এইবাৰ দিছে কি AD/DB আৰু AE/EC আমি এইকেইটাৰ ভেলু ওলাই দেখিলোঁ এইটোক হৰণ কৰি চালোঁ এইটো হৰণ কৰি চালোঁ দুটাৰ মান একে হ'ল যদি দুটাৰ মান একে হয় তেতিয়া DE টো তাৰ কি হ'ব সমান্তৰাল হ'ব মানে ঠিক বিপিটি থিয়ৰেমৰ উল্টাটো বিপিটিত কি কৈছে যদি সমান্তৰাল হয় তেতিয়া সমানুপাতত থাকিব উল্টাটো কি হ'ব যদি সমানুপাতত থাকে সমান্তৰাল হ'ব যদি সমানুপাতত থাকে তেন্তে সমান্তৰাল হ'ব সমান্তৰালৰ চিন হ'ল এইটো পেৰালাল বুলি কোৱা আমি এইবাৰ কনভাৰ্জ বিপিটি থিয়ৰেমটো ব্যৱহাৰ কৰিম তেনেহ'লে আমি এইবাৰ ইয়াতে 1, 2, 3 অংক দিছে আমি প্ৰথমতে এটা ত্ৰিভুজ আঁকিম পি কিউ আৰ কুৱেশ্যন নম্বৰ 2 আমি এটা ত্ৰিভুজ আঁকিম পি কিউ আৰ ত্ৰিভুজ আঁকিলোঁ এতিয়া চোৱা প্ৰশ্নটো চাই চাই ছবিটো আঁকিবা পি কিউ আৰু পি আৰ বাহুৰ ওপৰত পি কিউৰ ওপৰত কি ল'ব কৈছে পি কিউ প্ৰথম কৈছে আৰু কি বিন্দু কৈছে ই মানে পি কিউৰ ওপৰত আমি ই এটা বিন্দু ল'ম আৰু পি আৰ বাহুৰ ওপৰত আমি এফ এটা বিন্দু দুটা বিন্দু ল'ব কৈছে পি কিউৰ ওপৰত আমি ই এটা বিন্দু ল'লোঁ আৰু পি এফৰ ওপৰত আমি এফ এটা বিন্দু এতিয়া কৈছে তলৰ প্ৰতিটো ক্ষেত্ৰত ই এফ আৰু কিউ আৰ হয়নে মানে সমান্তৰাল হয়নে ই এফ আৰু কিউ আৰ
সমান্তরাল কেতিয়া হব, এটা ইএফ এর মাঝে এডাল রেখা টানি দিলাম, সমান্তরাল কেতিয়া হব যদি পিই সমান পিই বাই ইকিউ আর পিএফ বাই এফ আর যদি সমান হয়, দুটারে মান যদি সমান হয় তো সমান্তরাল হব, যেটা মানে এটা কইছিল কনভার্জ বিপিটি থিওরি। এইদরে তোমালে প্রথম ছবি আঁকি লবা, দিয়া আছে লিখিবা কি কি দিয়া আছে মান। নাম্বার ওয়ান করে আছো, এই পি সমান দিছে 3.9 সেন্টিমিটার, ই কিউ সমান দিছে আমার 3 সেন্টিমিটার, পি এফ দিছে 3.6 সেন্টিমিটার, আর এফ আর দিছে 2.4 সেন্টিমিটার, এইটা দিছে আমার। ঠিক আছে, এটা আমি প্রথম কি উলাম, পি বাই ই কিউ, পি ই বাই ই কিউ, পি ইর মান 3.9, ই কিউর মান 3। ইয়াত দশমিক আছে, ইয়াত নাই, আমি 3 এর কাটাকাটি করে দিম, 3 × 3 = 9, আর সেন্টিমিটার সেন্টিমিটার কাটিয়ে যাব 1.3, এটা মান উলালে। পি বাই ই কিউ উলালো, এটা আমি উলাম পি এফ বাই এফ আর, পি এফ বাই এফ আর, এবার পি এফ এর মান কি মান দিছে 3.6, পি এফ এর মান 3.6, এফ আর এর মান কি মান দিছে 2.4, এফ আর এর মান 2.4। এতিয়া সব অলপ আগত বুঝাইছিল যে ইয়াতো তোমালোকর এক ঘর পিছত দশমিক আছে, ইয়াতো এক ঘর পিছত দশমিক আছে, মানে দশমিকটো উঠি গল, যদিও দুটাতে দশমিক আছে, দশমিক নাই, কারণ সমান সমান ঘরের পিছত দশমিক আছে উপরতো আর তলতো। এটা আমি কাটাকাটি করি, 4 যাব, 4 × 9 = 36, 4 × 6 = 24, এটা আমার দশমিক নব, দশমিকটি উঠি গেল, 3 × 3 = 9, 3 × 2 = 6, এটা 3 × 2 হরণ করা, 2 × 2 বিয়োগ করলে 1, 1 তো 2 না যাব, দশমিক বহালা 0 আসব, 2 × 5 = 10, পালো আমি 1.5। এই দুটা মান মিলিছে নে, যদি পি বাই ই কিউ আর পি এফ বাই এফ আর মিলিলে হতেন একে ভ্যালু হলেন, তেতিয়া ই এফ টু তার কি হলেন, সমান্তরাল হলেন বাই কনভার্স বিপিটি থিওরেম, বিপিটি থিওরেমর বিপরীত মতে, কিন্তু যেহেতু মিলা নাই তোমালোকে এইদরে লিখিবা, যেহেতু পি ই ই কিউ নট ইকুয়েল, ভ্যালুটো মিলা নাই, কিন্তু নট ইকুয়েল টু এনেদরে ইকুয়েল দিয়ে কাটি দিলে হল পি এফ এফ আর মিলা নাই যেহেতু, গতিকে ই এফ কিউ আর নহয়, সমান্তরাল নহয়, এটা আমার হয়ে গেল নাম্বার ওয়ান। ঠিক একদরে আমি এটা নাম্বার টু করি, একই পদ্ধতিরে ছবিটা একে থাকিব, ভ্যালু এটা চেঞ্জ হবে। নাম্বার টু দিয়া আছে পিই সমান দিয়া আছে 4 সেন্টিমিটার, কিউ ই দিয়া আছে আমার 4.5 সেন্টিমিটার, পি এফ দিয়া আছে আমার 8 সেন্টিমিটার, আর আর এফ দিয়া আছে 9 সেন্টিমিটার। আকো আগর দরে আমি কি বললাম, পি ই বাই ই কিউ, আমি বললাম পি ই বাই কিউ ই, আচ্ছা কিউ ই কলো এটুয়ে বুঝাবো, ই কিউ বলো কলেও এইটুয়ে বুঝাবো, এখানে এটুলে কনফিউশন হবে না, লাগে পি এর মান কি মান 4, এটুর মান কি মান 4.5। এটা আমি দশমিকটো উঠাই দিম, উঠাই দিলে কি হব, ইয়াতে কেই ঘর পিছত দশমিক, এক ঘর তলত আছে, দশমিক উঠাই দিয়ার লগে লগে উপরত কি আহিব 10, 10 বহাল, তলত থাকিলে উপরত, এঘর পিছত আছে, এখানে 10 বহাল, 5 × 10, 5 × 9 = 45, হল আমার 8 আর এইটু 9। এতিয়া আমি করিম পি এফ, এসব ছবিত চালে হল পি এফ বাই এফ আর বা আর এফ, আর এফ দিছে একে কথা, এফ আর লিখিল শুদ্ধ, আর এফ 8/9, চুয়া দুটার ভ্যালু মিলি গেছে, মিলি গেলে সমান্তরাল হব, যেহেতু পি ই কিউ ই ইকুয়াল পি এফ আর এফ ইকুয়াল 8/9,
ইয়াতে আমি নট ইকুয়েল লিখিব নালাগে, কারণ দুটার ভ্যালু মিলিছে, 8/9, 8/9 হয়েছে। এতেকে ই এফ কার সমান্তরাল হব, কিউ আর সমান্তরাল হব। একেবারে সহজ বস্তুটো, এই দুটা উপপাদ্য ভালকে বুঝিলে এই 6.2 আটাইবোৰ অংক তোমালোকে পাৰিব। নাম্বার থ্রিটো করি আমি, নাম্বার থ্রি দিয়া আছে, দিয়া আছে পি কিউ 1.28 সেন্টিমিটার, পি আর 2.56 সেন্টিমিটার, পিই 0.18 সেন্টিমিটার, আর পি এফ কি দিছে 0.36 সেন্টিমিটার। বুঝলা ছবিটা মানে অলগ করবো, এইটাই ছবি, একই ছবি। কি হব প্রথমে আমি পি বাই ই কিউ বা কিউ, কিন্তু ইয়াতে একটা প্রবলেম আছে, পি ই বাই এটা চা তোমালোকক কি দিছে চা, ইয়াতে পি ই বাই আগর দুটা অঙ্কত আমার পি ই আর কিউ বির মান দিছিল বা ই কিউ, পি এফ বা এফ আর মান দিছিল, এইবার আমার কার মান দিছে পি কিউ দিছে আর পি আর দিছে, পি কিউ পুরাটো দিছে আর পি আর পুরাটো দিছে, ঠিক আছে। আর এইপিনে আমার কি দিছে, পি ই দিছে আর পি এফ দিছে, পি ই দিছে আর পি এফ দিছে, মানে আমার পি কিউটো পুরা দিছে, এবার এবার আমার বেলেগ করে দিয়া নাই, পি ই টু বেলেগকে দিয়া নাই, তা আমি এবার বেলেগকে নধরিম, এটাতে একে হব, তোমালোকে কি করিবা ডাইরেক্ট পি কিউ ধরিব, সমান সমানুপাত থাকিব লাগে, তো তোমালোকে ডাইরেক্ট পি কিউ ধরিলে হব, ডাইরেক্ট পি কিউ বাই কি দিছে আমার পি ই, এইপিনে যদি আমি পি কিউ বাই পি ই ধরো, এইপিনে আমার কি হব পি আর বাই পি এফ হব লাগিব, আর দুটা মিলিব লাগিব, এনেকুৱা হয়। ইমান দেরি আমি উপায়তে দেখিছিলো কি পি ই বাই ই কিউ, পি এফ বাই এফ আর, এইদরে শিখিছিল, কিন্তু এইটাও হব যদি গোটেইটো লো পি কিউ বাই পি ই, এইপিনে আমি গোটেইটো লৈ এই পার্টটোহে লৈছো, এই ফালো আমি কি লব লাগিব পি আর বাই পি এফ লব লাগিব, এফ আর ন, যদি দুটা মিলে তেতিয়া আমার বিপরীত বিপিটি সূত্র মতে দুটা সমান্তরাল, আমি কি লম পি কিউ বাই পি ই, যেদরে দিছে আমার পি কিউ বাই আমি পি ই লম, পি কিউর মান কি মান দিছে 1.28 সেন্টিমিটার, পি ই দিছে 0.18 সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার কাটি গল, ইয়াতে দুঘৰ পিছত আছে, ইয়াতেও দুঘৰ পিছত আছে, মানে দশমিকটো নাই, থাকিও নাই, এতিয়া কটাকটি কৰিলে হ'ল, এইটো যুগ্ম সংখ্যা, এইটোও যুগ্ম সংখ্যা, দুয়েৰে কাটা, এইটো দুয়েৰে কাটিলে হ'ল, 2 × 12, 2 × 4 = 8, আৰু 2 × 9 = 18, এতিয়া আৰু কিহেৰে যায়, আৰুতো নাযাব, এইটো হ'ব 64/9, এইফালে আমি এইবাৰ কি ল'লোঁ পি কিউ বাই পি ই ল'লো, এইফালে আমি কি ল'ব লাগিব পি আর বাই পি এফ, এইচুৱা পি আর বাই পি এফ মান দি দিছে, আমি পি আর বাই পি এফ, পি আর কিমান আমাৰ 2.56, আর পি এফ আমাৰ 0.36, সেন্টিমিটার সেন্টিমিটার কাটি গল, দুঘৰ পিছত দুঘৰ পিছত মানে দশমিক আছে যদিও নাই বুলি ধৰিব লাগিব, দুয়েৰে কাটা, এইটোৰ যুগ্ম এককৰ ঘৰত যুগ্ম থাকিলে দুয়েৰে কাটিবই, 2 × 2, 2 × 4, 2 × 8 = 16, 2 × 18 = 34, এতিয়া আমাৰ আহিব 2 × 9 = 18, আৰু 2 × 12, 2 × 4 = 8, আমাৰ মিলি গৈছে, মানে এইবাৰ সমান্তৰাল হ'ব, যিহেতু এইদৰে লিখিলা এতেকে ই এর সমান্তরাল কিউ আর, তেসুয়া দুই পিনে সমান অনুপাত লব লাগিব, আগর দুটা অঙ্কত আমি কি লৈছিলো পি বাই ই কিউ, পি এফ বাই এফ আর লৈছিলো, এইবার আমার ডাইরেক্ট দি দিছে পি কিউ, এইপিনেও আমি ডাইরেক্ট লব লাগিব পি আর, পি কিউর লগত কি দিছে পি ই দিছে, পি কিউ বাই পি ই, পি কিউ বাই পি ই, এইফালে যদি আমি পি কিউ বাই পি লৈছো, এইপিনে আমি কি ল'ব লাগিব পি আর বাই পি এফ, পি আর বাই পি এফ মানটোও দি দিছে, যদি দুটা মিলি যায়
তে কনভার্স বিপিটি থিওরের মতে এটু কি হব সমান্তর। ইয়াতে লিখি দিব পারা কনভার্স বিপিটি মতে, আগর গীতাতেও লিখি দিব পারা যেহেতু তো দিছে কনভার্স বিপিটি মতে। এতো আমি কি লিখি আমার তিন নম্বর প্রশ্নটা আমি করি কি কইছে সাত তিন নম্বর প্রশ্নটা এইটু চিত্র 6.18 মানে এই চিত্রটি 6.18 যদি এল এম সমান্তরাল সমান্তরাল বলে কই দিছে এল এম কার সমান্তরাল সিবি আর বিসি একে কথা আর এল এম সিডির সমান্তরাল প্রমাণ করা যে এম বাই এ বি হব লাগিব আর এম বাই এন ডি এডি হব লাগিব। কথাটা বুঝি পালা আমি কি কি লৈছো এম এ বি লৈছো আর এন এডি লৈছো। তো ইয়াত চোৱা এটা প্রমাণ করব লাগে আমি প্রথম লিখিম দিয়া আছে সমাধান কি দিয়া আছে আমার দিয়া আছে লিখিব লাগিব প্রশ্নের পর সাই সাই লিখিবা চা প্রশ্ন কি আছে এল এম সমান্তরাল সিবি এল এম সমান্তরাল সিডি প্রমাণ করব লাগে এইটা লিখি আমি লিখি দিম এল এম সমান্তরাল সিবি আর এল এম সমান্তরাল সিডি প্রমাণ করিব লাগে যে এম বাই এ বি আর এন বাই এডি প্রমাণ করব লাগে বুঝি পালো এলাকে তো লিখিলা সমাধান একো ভয় খাব নালাগে ছবি তোমালোকে যদি প্র্যাকটিস করিবা জ্যামিতি একেবারে সহজ প্রশ্ন ছবিটোতে উত্তরটা দিয়া থাকে খালি সূত্রবর জানিব লাগিব উপপাদ্য ইয়াতে চা তিনিটা ত্রিভুজ এতে চারি পাঁচটা ত্রিভুজ আছে এইটো একটা ত্রিভুজ এইটো একটা ত্রিভুজ দুটা তিনিটা চারিটা গোটে এইটো একটা এইদরে আমি ত্রিভুজ ভাগ করি প্রথমতে আমি এই ত্রিভুজটা লোক কোনটো ত্রিভুজ লো এ বি সি ত্রিভুজ এ বি সি এনেকা এই ত্রিভুজটো ল'লে আমাৰ এইদৰে আহিব অকল আমি এই ত্রিভুজটো লৈছোঁ ইয়াতে আমাৰ এইদৰে দিয়া আছে এম এল এম এল কাৰ সমান্তৰাল দিয়া আছে বিচি আমি এই পাৰ্টটো লৈছোঁ এই পাৰ্ট আমি ইয়াতে কি লিখিম ত্ৰিভুজ এ বি চিৰ এইদৰে দিয়াই আছে এম এল এল এম সমান্তরাল সিবি এটু দিয়া আছে আছে দিয়া আছে দেখতে পাইছে তোমার এইদরে মানে প্রথম এই ত্রিভুজটো মানে এটা পার্ট এইটু সমান্তরাল হলে আমার বিপিটি থিওরেম আহি যাব মৌলিক সমানুপাতিকতার উপপাদ্যটো আহি যাব এতে কি হব এম এইটু যদি এইটুর সমান্তরাল হয় কি হব এম বাই এম বি আর এল বাই এল সি এম বাই এম বি কার সমান হব লাগিব এল বাই এল সির সমান হব লাগিব বিপিটি থিওরেম মতে কিন্তু আমার প্রমাণ করে বলব বুঝে চা এম বাই এ বি লৈছে এম বাই এ এম বাই এ বি লৈছে পুরাটো লৈছে এইটোত যদি পুরাটো লৈছে ইয়াতো আমি পুরাটো হব লাগিব এ এল বাই কি লব লাগিব এ সি অলপ তিন নম্বরটো যে করেছিল দুই নম্বর একে
উপবাদ্যত আমি শিকিছিলো এম বাই এম বি এল বাই এল সি, কিন্তু আমি এনেকুৱাও ল'ব পাৰোঁ এ বি বাই এম এ সি বাই এল সমান সমানকে ল'ব পাৰোঁ। আমি ইয়াতে এ বিটো ল'ব, কাৰণ প্ৰশ্নটো চাবা এ বি দিছে ন, আমি কি ল'ম চোৱা এ এম বাই, কি সূত্ৰ মতে হ'ব বিপিটি মতে, বিপিটি মতে, বিপিটি মতে লিখি দিবা এ এম বাই এ বি, পুৰাটো লৈছে এম বি নল'বা কাৰণ প্ৰশ্নত এ বি লৈছে, তোমালোকে প্ৰশ্নটো চাব এম বি, এইপিনে আমাৰ কি হ'ব এল বাই এছ, এইটো আমি কি বিপিটি মতে ল'লোঁ, এইটোক আমি কেই নম্বৰ দিম নাম্বাৰ ওৱান, এইটো ত্ৰিভুজ আমি ল'লোঁ। এতিয়া আমি এই ত্ৰিভুজটো ল'লোঁ তলৰটো, তলৰটো আমাৰ কি দৰে হ'ব ছবিটো, তলৰ ত্ৰিভুজটো ল'ম ন, কি আছে এ চি ডি, এইদৰে হ'ব ত্ৰিভুজটো এ চি ডি, এইদৰে দিয়া আছে। এতিয়া আমি ত্ৰিভুজ তলৰটো লৈছোঁ, কি ত্ৰিভুজ, ত্ৰিভুজ এ চি ডিৰ দিয়া আছে, এইটো সমান্তৰাল দিয়া আছে এল এন চি ডিৰ সমান্তৰাল হ'ল। ইয়াতো আমাৰ চোৱা এ ডি এ এন আৰু এ ডি দিছে, সেইটো প্ৰশ্নত চোৱা এ এন বাই এ ডি, এ এন বাই এ ডি, এতিয়া কি হ'ব এল বাই এ চি, দুটাতে সমান সমান ল'ম। বি পি টি মতে এ এন বাই এ ডি, এ এন বাই এ ডি হ'লে এ এল বাই এ চি, এইটো আমাৰ পাৰি হ'ল দুই নম্বৰ। এতিয়া ওৱান আৰু টু তোমালোকে অলপ মন দি ধ্যান দিয়া, এ এম বাই এ বি কাৰ সমান হৈছে, এ এল বাই এ চিৰ সমান হৈছে, আৰু এ এন বাই এ ডি কাৰ সমান হৈছে, এ এল বাই এ চিৰ সমান হৈছে, এইটোও এ এল বাই এ চিৰ সমান, এইটোও এ এল বাই এ চিৰ সমান। যদি কোনো দুটা বস্তু এটা বস্তু সমান হয় সেই দুটাও কি হ'ব সমান, এ এম বাই এ বি এইটোৰ সমান, এ এন বাই এ ডি এইটোৰ সমান, দুটা একে নাই, তেনেহ'লে এই দুটাও কি হ'ব সমান হ'ব। গতিকে ওৱান আৰু টুৰ পৰা এ এম বাই এ বি কাৰ সমান হ'ব, এ এন বাই এ ডিৰ সমান, অতি সহজতে আমি প্ৰমাণটো কৰি ল'লোঁ। এতিয়া আমি প্ৰমাণ কৰিব গৈছে এ এম বাই এ বি এম, তোমালোকে এইটো এক ছাইডত লিখি ল'লে প্ৰথম এই ত্ৰিভুজত এই বস্তুটো পায়ে হ'ল, এ এম বাই এ বি পায়ে হ'ল, এইটো যদি এইদৰে লৈছে এইটো এইদৰে ল'বা এ এল বাই এ চি, পিছৰটোত লৈছে এ এন বাই এ ডি, পিছত তলৰ ত্ৰিভুজটো পায়ে গ'ল, এ এন বাই ডি যদি লৈছে এইটো এ এল বাই এ চি ল'ব, ওৱান আৰু এইদৰে তোমালোকে এইটো প্ৰমাণিত কৰিবা। দেখিছে ছবিটোৰ পৰা চাই তোমালোকে এইদৰে তোমালোকে লিখিবা, লিখি 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 কৰিব। এতিয়া নাম্বাৰ কুৱেশ্যন নাম্বাৰ ফ'ৰ, নাম্বাৰ ফ'ৰ আমি পঢ়োঁ, নাম্বাৰ ফ'ৰত কি কৈছে চাওঁ, চিত্ৰ ছিক্স পইণ্ট নাইনটিন মানে এই চিত্ৰটো ডি ই, এই ডি ই কাৰ সমান্তৰাল এ চিৰ, আৰু ডি এফ, ডি এফ কাৰ সমান্তৰাল এইৰ, প্ৰমাণ কৰা যে বি এফ বাই এফ ই আৰু বি ই বাই ই চি, এইটো প্ৰমাণ কৰিব লাগে। এই কথাখিনি আমি এতিয়া প্ৰথমতে পৰীক্ষাত সমাধান কৰোঁতে এই ছবিটো আঁকিবা, আঁকি এই কথাখিনি লিখিব লাগে, এইদৰে ছবিটো আঁকিবা, আৰু এইটো নিলিখিবা ছিক্স পইণ্ট নাইনটিন, এইটো মই এনেই কিতাপত প্ৰশ্নত আছিলে তেনেকৈ লিখিছোঁ, তুমি লিখিবা এইটো নালাগে। প্ৰথম আমি প্ৰশ্নৰ পৰা চাই চাই দিয়া আছে কি কি এইটো লিখি ল'ম, দিয়া আছে ছবিটো আঁকিব লাগিব পৰীক্ষাত, ছবিকেইটা আঁকিব লাগিব, দিয়া আছে যদিও প্ৰশ্নত ছবি থাকে তোমালোকে আঁকিব, দিয়া আছে ডি সমান্তৰাল এ চি আৰু ডি এফ সমান্তৰাল এ, প্ৰমাণ কৰিব লাগে যে
BF by FE equal to BE by EC. এটা আমি প্রমাণ করব লাগে। প্রথমতে আমি এই ত্রিভুজের পুরা আমি এটা প্রমাণটা আরম্ভ করি। প্রথমতে এই ছবিটা আঁকিলা, এতিয়া এই ত্রিভুজটো কেনেকৈ টুকুৰা কৰা যায়, আগত যেনেকৈ আঁকিছিল আমাক কি দিছে BF, BF হ'ল এইটো BF আৰু কাৰ সমান্তৰাল কৈছে DE সমান্তৰাল, এই যে চাওক DE সমান্তৰাল DE কাৰ সমান্তৰাল AC। প্ৰথমতে আমি এই ত্ৰিভুজটো ABC-টো ABC DE সমান্তৰাল AC আমি এই টুকুৰাটো লওঁ DE এই পাৰ্টটো বুজি পাইছে DE সমান্তৰাল AC কৈছে, সেইকাৰণে আমি খালি DE আৰু ABC কৈছোঁ, DF-টো আমি ইয়াতে নেৰাকি বুজি পালা। লিখিবা ত্ৰিভুজ ABC-ৰ DE সমান্তৰাল কি AC, এইটো দিয়াই আছে। সমান্তৰাল হ'লে আমি কি কৰিব পাৰোঁ BPT মতে, BPT মতে এতিয়া কি ল'ম আমি, ইয়াতে কি কি প্ৰমাণ কৰিছে চোৱা, বি বি আৰু কি লৈছে ই চি, বি ই চি ইয়াতে আহিছে নে নাই, বি ই চি মানে আমি ল'ব ইয়াত প্ৰশ্নটো চোৱা বি ই চি আছে, তোমালোকৰ ইয়াতে কি ল'ব লাগিব বি ই চি, বি ই চি যদি এইপিনে বি ই চি হয় ইয়াতে হ'ব বি ডি ডি এ, বি ই চি এইটো হ'ব বি ডি ডি এ, এইটো আমাৰ কেই নম্বৰ হৈ গ'ল নাম্বাৰ ওৱান। এইবিলাক হ'ব এই ত্ৰিভুজটোৰ পৰা মই ভাঙি এটা হ'ব। নেক্সট নেক্সটত আৰু এটা ত্ৰিভুজ আঁকিম আমি, এতিয়া চোৱা সমান্তৰাল কি কৈছে আমাৰ কোনটো ল'ব কৈছে ডি এফ কাৰ সমান্তৰাল এ, মানে এতিয়া আমি ত্ৰিভুজটো ল'ম এ বি ই, নেক্সটত আমি ত্ৰিভুজটো ল'ম এ বি চি নলয় আমি কোনটো ল'ম এ বি ই, এ বি ই কেলৈ লৈছোঁ এইটো চোৱা, এতিয়া ডি এফটো পাম, এতিয়া ডি এফ ডি এফ কাৰ সমান্তৰাল ডি এফটো এৰ সমান, ডি এফ এৰ সমান্তৰাল, এই ত্ৰিভুজটোৰ পৰা আমি দুটা ওলাই দিলোঁ, কাৰ মতে ওলালোঁ প্ৰশ্ন যিদৰে দিছে এইদৰে মই ছবিবোৰ ভাঙি ভাঙি বুলি আৰু। এতিয়া ইয়াতে আমাৰ কি লৈছে প্ৰশ্নত চাওঁ, বি এফ বাই এফ ই, আমি ইয়াতো বি এফ বাই এফ ই পাওঁ, বি এফ বাই এফ ই যদি হয় ইয়াতে কি হ'ব বি ডি বাই ডি এ হ'ব, এইটো যেনেকৈ ল'ম এইটো এনেকৈ ল'ব লাগিব বি পি টি মতে, আমি ত্ৰিভুজ কি লৈছোঁ ইয়াতে ত্ৰিভুজ এ বি ই ডি এফ সমান্তৰাল এ ডি দিছে, এইটো প্ৰশ্ন দিয়ে দিছে বি এফ বাই এফ ই, আমি ইয়াতো ল'ম বি এফ বাই এফ ই, এইটোত যদি বি এফ বাই এফ ই হৈছে ইয়াতে বি পি টি মতে লিখিব লাগিব, বি পি টি মতে ইয়াতে কি হ'ব বি ডি বাই ডি এ, এইটো কেই নম্বৰ দুই নম্বৰ, প্ৰথমটো যেনেকৈ কৰিছিলোঁ আগৰ ঘৰতে চেইম, ইয়াতে চোৱা বি ই বাই ই চি কাৰ সমান বি ডি বাই ডি এ, আৰু বি এফ বাই এফ ই কাৰ সমান বি ডি বাই ডি এ, দুটা একেটা বস্তুৰে সমান, মানে এই দুটা কি হ'ব সমান, এই দুটা কি হৈ যাব সমান হৈ যাব, এই দুটা সমান হ'লে সমান হৈ গ'ল, আমি কি লিখিম ওৱান আৰু টুৰ পৰা বি এফ বাই এফ ই বি ই বাই এচ, এতিয়া মোক সমান কৰিব কৈছে এই দুটা সমান হ'ব কাৰণ দুয়োটাই একেটা বস্তুৰে সমান, দেখা কিমান সহজ বুজিলে, চাৰি নম্বৰ আমাৰ হৈ গ'ল তোমালোকে তুলি ল'বা, প্ৰথমতে দিয়া আছে এইবোৰ লিখিলা ছবি আৰু কি দিয়া আছে কি প্ৰমাণ এইবোৰ চাই চাই তোমালোকে কি অনুপাত ল'ব লাগিব প্ৰশ্নতে থাকিব, এইটো যি অনুপাত লৈছা এই অনুপাত অনুযায়ী সেইটো ল'ব লাগিব বিবৃতি,
দিয়া এইদরে তোমালোকে লিখিবা। এতিয়া হল আমার কোয়েকশন নাম্বার ফাইভ, চিত্র হল এই 6.20। এই চিত্রটো কি কৈছে যাবা, ডি অকিউর সমান্তরাল, ডি এফ ও আর সমান্তরাল, দেখুয়া যে ই এফ কিউ আর সমান্তরাল। এটা ছবি দিয়া আছে, কিন্তু লিখিম, লিখি প্রমাণ করব লাগে। লিখিম আমি কি লিখিম উত্তর সমাধান। এইটো ছবিটো এনেকা প্রশ্ন পা চাই লবা, চাই সমাধান লিখিলা, ছবিটোকে আঁকিলাই লিখিবা দিয়া আছে ডিই সমান্তরাল ও কিউ আর ডিএফ সমান্তরাল ও আর, দেখুয়াব লাগে যে ইএফ সমান্তরাল কিউ আর। এটা আমার দিলে এটা আমি এটার উত্তরটা করব, কি লিখবা তোমালোকে প্রমাণ আরম্ভ করবে। তো ইয়ারপর আমি প্রথম এই ত্রিভুজটো, এই এইদরে ত্রিভুজটো এনেকা বনাই লবা। মই কোনটো ত্রিভুজ লৈছো ধৰা অ কিউ পি, ঠিক আছে, পি অ কিউটো লৈছো। ইয়াতে আমার এইটো এইদরে আছে ডি ই, এই ত্রিভুজটো মই লৈ ললো, লৈ পেলাই টুকুৰা কৰি ওলালো। এটা কি ত্রিভুজ, ত্রিভুজ পি কিউ অ, আর কি দিয়া আছে, দিয়া আছে যে ডি ই কার সমান্তরাল ও কিউ। তার কি থিওরেম হব, বিপিটি থিওরেম, বিপিটির মতে কি হব, পি ই কিউ এইখানে কি হবো, পিডি অডি, পিডি ডি ও। এটা আমি কে নম্বর দিম, এক নম্বর। এটা আমি এই ত্রিভুজটো লো পি ও আর, এই ত্রিভুজটো আমার এই ধরে আছে পি ও আর। এই ত্রিভুজটো আমি আঁকিল পি ও আর, কি সমান্তরাল, ডি এফ সমান্তরাল, পি ও আর আমি ডি এফ সমান্তরাল লিখে হল। এটা আমি লম ত্রিভুজ পি ও আর ডি এফ সমান্তরাল ও আর, আমার কি হব, বিপিটি মতে, বিপিটি মতে আমার কি হব, পিডি ডি ও আর পি এফ এফ আর, কেই নম্বর হল আমার দুই নম্বর। এটা চা পি ই কিউ কার সমান, কার সমান, পিডি বাই ডি ও, আর পি এফ বাই এফ আর কার সমান, পিডি বাই ডি ও। এটাও পিডি বাই ডি ওর সমান, এটাও পিডি বাই ডি ওর সমান। ডেট মিন্স কি হল, এইটো আৰু
এইটো কি হ'ব সমান হ'ব তেনেহ'লে আমি কি লিখিম ওয়ান আৰু টুৰ পৰা পি ই ই কিউ কাৰ সমান হ'ব পি এফ এফ আৰ এতিয়া আমি এই বস্তুটো ক'ত আছে আমি ওলাম চোৱা ছবিটো এই চোৱা এই ছবিটো চোৱা কি কি পাইছোঁ আমি চোৱা পি ই বাই ই কিউ এইটো আমাৰ ছবিটো আছিলে পি ই বাই ই কিউ চোৱা পি ই বাই ই কিউ কাৰ সমান হৈছে পি এফ বাই এফ আৰ দেখিছানে পি ই বাই ই কিউ পি এফ বাই এফ আৰ ক'ত আছে চোৱা পি ই বাই ই কিউ পি এফ বাই এফ আৰ যদি এই দুটা অনুপাত সমান হৈছে কনভাৰ্স বি পি টি থিয়ৰেম মতে কি হ'ব ই এফ কিউ আৰৰ কি হ'ব লাগিব সমান্তৰাল হ'ব লাগিব আমি এতিয়া লিখিম কি ত্ৰিভুজটো আমি কি লিখিম ত্ৰিভুজ পি কিউ আৰৰ এইটো ত্ৰিভুজটো নালাগে এতিয়া আমি কি লিখিম কনভাৰ্স বি পি টি মতে ই এফ কাৰ সমান্তৰাল হ'ব কিউ আৰৰ সমান্তৰাল এইটোৱে আমাৰ প্ৰমাণ আমি কনভাৰ্স থিয়ৰেমত কৈছিলোঁ ন যদি সমান্তৰাল হয় একে অনুপাতত থাকিব আৰু যদি একে অনুপাতত থাকে তেতিয়া উল্টাটো কি হ'ব যদি একে অনুপাতত থাকে সমান্তৰাল হ'ব এতিয়া আমি কি পালোঁ পি ই বাই ই কিউ পি এফ বাই এফ এফ আৰ পি ই বাই ই কিউ পি এফ বাই এফ আৰ মানে ই এফটো কিউ আৰৰ কি হ'ব সমান্তৰাল হ'ব বাই কনভাৰ্স ভি পি টি এটা আমি প্ৰমাণ কৰি দিলোঁ নাম্বাৰ ফাইভ তোমালোকে তুলি ল'বা এই ত্ৰিভুজটো প্ৰথমে ইয়াতে বেলেগ কৰিলোঁ তাৰপিছত আমি এই ত্ৰিভুজটো এই ওপৰৰ পি অ' আৰটো বেলেগ কৰিলোঁ এক আৰু দুইৰ পৰা পি বাই ই কিউ পি ডি বাই ডি অ' পি এফ বাই এফ আৰ পি ডি বাই ডি অ' দুটাই পি ডি বাই ডি অ'ৰ সমান গতিকে এইটো আৰু এইটো সমান হ'ল সমান হ'ল এতিয়া আমি এইটো কি পালোঁ পি বাই ই কিউ পি এফ বাই এফ আৰ কনভাৰ্স মতে দুটা কি হ'ব সমান্তৰাল হ'ব এতিয়া নাম্বাৰ ছিক্স এতিয়া আমি কৰিম নাম্বাৰ ছিক্স কি কৈছে চাওঁ চিত্ৰ ছিক্স পইণ্ট টুৱেণ্টি ওৱান এইটো চিত্ৰটো এইটো এইটো আমাৰ চিত্ৰ এ বি আৰু চি বিন্দু তিনিটা এ বি আৰু চি বিন্দু তিনিটা ক্ৰমে অ পি অ কিউ আৰু অ আৰৰ ওপৰত আছে চোৱা এ বিন্দুটো অ পিৰ ওপৰত আছে বি বিন্দুটো অ কিউৰ ওপৰত আছে আৰু চি বিন্দুটো অ আৰৰ ওপৰত আছে আছে যাতে এ বি কাৰ সমান্তৰাল হ'ল পি কিউ আৰু এ চি কাৰ সমান্তৰাল হ'ল পি আৰৰ আমি প্ৰমাণ কৰিব লাগে যে বি চিটো কাৰ সমান্তৰাল হ'ব লাগিব কিউ আৰৰ সমান্তৰাল হ'ব লাগে এইটো আমাৰ হ'ল নাম্বাৰ ছিক্স তেনেহ'লে আমি প্ৰথম দিয়া আছেখিনি লিখোঁ আগৰ লগত চিম এ কমা বি আৰু চি বিন্দু তিনিটা ক্ৰমে অ পি অ কিউ আৰু অ আৰৰ ওপৰত আছে যাতে এ বি সমান্তৰাল পি কিউ আৰু এ চি সমান্তৰাল পি আৰ দেখুৱাব লাগে যে
বিসি সমান্তরাল কিউ আর, এটা আমি দেখাব লাগে। তবে এটা প্রমাণ আরম্ভ করি। প্রথমতে আমি কি করি, এই ত্রিভুজটি পিও কিউ, ইয়ারপর আমি কি করি এই ত্রিভুজটি এইভাবে আমি লইলাম পি ও কিউ, এ দেখেছ পি ও কিউ, ইয়াত এইদরে আছে এ বি আছে নে। আমি কি করি ত্রিভুজ পি ও কিউর এ বি কার সমান্তরাল দিয়া আছে, পি কিউর এ বি সমান্তরাল পি কিউ, আমি কি সূত্র পাম বিপিটি, বিপিটি মতে কি হব ও এ বাই এ পি, কি হব চোয়া ও ও এ বাই এ পি হব, আর ইপিনে কি হব ও বি বাই বি কিউ, আমার কে নম্বর হয়ে গেল নাম্বার ওয়ান হয়ে গেল। এতিয়া আমি এইটা আমি প্রমাণ করিম বি সির সমান্তরাল কিউ আর, এটা আমি এই যে বস্তু লম পি ও আর, এই যে চা এটা আমি এই যে বস্তু লম পি ও আর, পি ও আর ইয়াত কোনটো সমান্তরাল আছে এ সি, এইদরে দিয়া আছে এই পার্ট আমি লই আনিলো, এটা আমার অঙ্কটা করাত সুবিধা হয় আর ভুল নহব। আমি এটা কি ত্রিভুজ পালো, ত্রিভুজ পি ও আর এ সি সমান্তরাল পি আর বিপিটি মতে কি হব ও এ বাই এ পি আর ও সি বাই ও আর, এটা আমার কিমান হল ও সি বাই সি আর, এটা অ নহয় এটা সি হব, ও সি বাই সি সি আর, এটা আমার দুই নম্বর। এতিয়া আমি ওয়ান আর টু চলাম, এটো ও এ বাই এ পি এটো ও এ বাই এ পি, মানে এই দুটা কি হব সমান হব, কারণ এই দুটা একটা বস্তুরে সমান, গতি এই দুটা সমান, ওয়ান আর টুর পড়া কি লিখিম অবি সমান, অবি সমান বি কিউ, ও সি সমান সি আর, এটা সি হয় দেই। এটা আমি এটা কি পালো ছবিটো চাও, এটা চা আমি কি পালো অবি সমান, ছবিটো আমার এইটো এইটো ছবি, আমি কি পালো চা অবি অবি বাই অবি বাই বি কিউ, অবি বাই বি কিউ পালো, আর কি পালো চা ও সি বাই সি আর, ও সি বাই সি আর, মানে এই ত্রিভুজটোত আমি পাই গলো। তেতিয়া আমি কি করি এই ত্রিভুজটোৰ পৰা পালো নে নাই অনুপাতটো চাচোন, এইটো এটা ত্রিভুজ হয়নে নহয় অ কিউ আর, এটা ত্রিভুজ তাতে অবি বাই অ কিউ অটোমেটিক আহিলে, এপিনো আহি গেল অ সি বাই সি, একে সমানুপাতত থাকিলে কনভার্স বিপিটি মতে কি হব এই বি সি টো তার কি হব সমান্তর হব, গতিকে কি ত্রিভুজ কিউ ও আর, কিউ ও আর পড়া কনভার্স বা তোমালোকে বিপরীত বলেও লিখিব পারা, বিপরীত সমানুপাতিকতার মৌলিক সমানুপাতিকতার উপপাদ্য মতে এইদরে লিখিব পারা, কিন্তু আমি ইংলিশতে লিখিলে আমার সুবিধা হবে, বিপিটি মতে কি হল বি সি কিউ আর কি হল সমান্তরাল, যদি সমান্তরাল হয় তেতিয়া সমানুপাতত থাকে আর যদি সমানুপাতত থাকে তেতিয়া সমান্তরাল, সমানুপাতত থাকি সমান্তরাল হওয়াটা কনভার্স বিপরীত বিপিটি থিওরি, মৌলিক সমানুপাতিকতা উপপাদ্য এটাকে ইংলিশত বিপিটি বলে কয়। এইদরে আমি প্রমাণ করে দিলো নাম্বার সিক্স টো আমার শেষ হল।
বুঝি পাই যা বস্তুটো এইদরে নাম্বার সিক্স এতিয়া আমি নাম্বার সেভেন উপপাদ্য সিক্স পয়েন্ট ওয়ানৰ সহায়ত প্রমাণ করা যে সিক্স পয়েন্ট ওয়ান মানে মৌলিক উৎপাদিত যদি সমান্তরাল হয় এটা ত্রিভুজের যিকোনো এডাল বাহুর সমান্তরাল রেখা দিলে আন দুডালক সমান সমানুপাতত থাকে এটি আছে উপপাদ্য সিক্স পয়েন্ট ওয়ান যে এটা ত্রিভুজের এটা বাহুর মধ্যবিন্দু যাওয়াকৈ টনা রেখাডাল যদি আন এটা বাহুর সমান্তরাল হয় তেনেহলে রেখাডালে বাহু তৃতীয় বাহুটোক সমত দ্বিখণ্ডিত করব এইটো প্রশ্নটোর লগত মই মিলাই এটা ছবি আঁকি প্রশ্নটো তো আমার এটা আমার সলভ হব কোয়েশ্চন নাম্বার হব আমার সেভেন সেভেনের সমাধান কি উপপাদ্য ব্যবহার করব কৈছে সিক্স পয়েন্ট ওয়ান আমার ছবিটো তো এইটাই হব ইয়াতে একো ভয় খাব লগা নাই এ বি সি এটো ডি এটো ই ইয়ার মাজে এইদরে সমান্তরাল রেখা টানি দিব বুঝে পালা ছবিটো এইটো এতিয়া আমাক কি কৈছে যে এটা ত্রিভুজের এটা বাহুর মধ্যবিন্দু ধরা এই এ বির মধ্যবিন্দু ডি যিকোনো এটা বাহুর মধ্যবিন্দু ধরব হয় এ বির ধরব অথবা এ সি আমি এ বির ধরিম এ বির মধ্যবিন্দু কি ধরিম ডি ত্রিভুজ এটা কি হল এ বি সি একটা ত্রিভুজ ধরিল আমি আর তার একটা এ বি বাহুর মধ্যবিন্দু ধরিম মধ্যবিন্দুরে যাওয়াক টনা রেখা ডলে এটা মধ্যবিন্দুরে যাওয়া টেনা রেখাডাল এটি মধ্যবিন্দুর মাজেরে গেছে এই রেখাডাল এইটুক আমি মধ্যবিন্দু ধরছো কাক ডি পয়েন্ট কার মধ্যবিন্দু এ বি মধ্যবিন্দু মানে কি জানা এই এ ডি আর ডি বি সমান হব এই ডি টু এ বির ঠিক মধ্যভাগত আছে ইটু আছে না নাই আমি নেজানো আমাকে এটাহে ধরব গেছে হয় এইটু আমি ধরিল ইয়ার মাজের এডাল রেখা টানিব গেছে এই যে চা মধ্যবিন্দুরে যাওয়াক টনা রেখাডালে যদি আন এটা বাহুর সমান্তরাল হয় এইটার মাজে যে রেখা টানিল সে কার সমান্তরাল হল আন এটা বাহু মানে বি সির সমান্তরাল হল তেনেহলে রেখাডালে তৃতীয় বাহুটো তৃতীয় বাহু কোনটো এইটো বাহুর উপর মধ্যবিন্দু আছে মধ্যবিন্দুর মাজেরে যাওয়া রেখাডালে আন এটা বাহুর সমান্তরাল হল বি সির সমান্তরাল হল তৃতীয় বাহু এইটো তৃতীয় বাহুটো তৃতীয় বাহুটো কি করে বলে কৈছে দ্বিখণ্ডিত করব মানে সমানে দুভাগ করব বলে আমি প্রমাণ করব মানে আমি প্রমাণ করব লাগিব এ সমান ই সি অর্থাৎ ইটু এ সির মধ্যবিন্দু বলে আমি প্রমাণ করব আমি এটা কি তৈরি ধরল ধরা হল এটা ধরা হল লিখব লাগিব ছবিটা আমি নিজে আঁকিব লাগিব ধরা হল এ বি সি এটা ত্রিভুজ ইয়ার এ বি বাহু মধ্যবিন্দু ডি মাজেরে এডাল রেখা ডিই টনা হল প্রশ্নত কৈছে মধ্যবিন্দুর মাজের রেখাটা গল টানিল ডি রেখা জি বি সি বাহু সমান্তরাল এডা বাহু কি হব সমান্তরাল আমি প্রমাণ করব লাগিব ই বিন্দুটে এ সি দ্বিখণ্ডিত করেছে প্রমাণ করিব লাগে যে তৃতীয় বাহুটো কৈছে তৃতীয় বাহু আমার এ সি এই যে ছয়াতে কৈছে তৃতীয় বাহুটো দ্বিখণ্ডিত কৰিছে প্রমাণ কৰিব লাগে যে ই বিন্দুয়ে এ সি বাহু দ্বি খণ্ডিত কৰিছে অর্থাৎ
ই এসির কি বিন্দু মধ্য বিন্দু, মানে কি হব লাগিব প্রমাণ এই সমান কি হব লাগিব ইসি, এটা আমি প্রমাণ করব লাগে। হয়ে গেল ইমানখিনি লাগে তো তোমালোকে বুঝিলা। এতিয়া আমি এটা সমান্তরাল বলে কই দিছে, সমান্তরাল বলে কই দিছে কারণ এতে লিখিয়ে দিছে সার টনা রেখাডাল যদি আন বাহুর সমান্তরাল হয় এইটো এইটো কি সমান্তরাল হলে আমার কি উপপাদ্য ওয়ান মানে মৌলিক সমানুপাতিকতা উপপাদ্য বিপিটি সূত্র মতে কি হব এডি বাই ডিবি আর এ বাই ইসি হব। প্রমাণ ডি সমান্তরাল বিসি তেন্তে বিপিটি মতে, বিপিটি মতে কি হব এডি বাই ডিবি আর এ বাই ইসি হব। হব এতিয়া এডি বাই ডিবি এডির ঠাইত আমি কি বহাব পারো, এডি বহাব পারো ডিবির ঠাইত কিয় বহাব পারো, কারণ এতে লিখিবা ডি টু তো এবির মধ্যবিন্দু তো এডি সমান কি হব ডিবি হব। এতে চা ডিবির ঠাইত মই কি বহাইছো এডি বহাই দিছো বা এডির ঠাইত মই ডিবি বহাব পারো কারণ ডি টু এবির মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে এডি জি কথা আর ডিবিও একে কথা। এতে যেহেতু লিখিবা ডি ডি এবির মধ্য বিন্দু গতিকে এডি সমান কি হব ডিবি। এই যেহেতু যুক্তিবোৰ তোমালোকে জ্যামিতিত দিবা এতিয়া মার্ক আৰু তোমালোকৰ কাটাৰ সম্ভাৱনা নাথাকে। এতিয়া এডি এডি কাটি গ'ল মানে এইটো হ'ল ওৱান ওৱান এ বাই ইসি, ইসি এইপিনে পূরণ করে দিলে কি ইসি সমান এই অর্থাৎ এই সমান ইসি একে কথা। এটা আমি প্রমাণ করব লাগিছিল এই সমান ইসি মানে ইয়ে এসি কি করলে এই সমান ইসি পালো মানে ইয়ে এসি কি করলে দ্বিখণ্ডিত করল অর্থাৎ ই বিন্দুয়ে এসি বাহু ডি খণ্ডিত করেছে, আমি এইদরে প্রমাণটি করি। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ পরীক্ষা বহুবার আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বস্তুটা বুঝে পালা এইদরে তোমাকে। নাম্বার এইট, নাম্বার এইটত কি কৈছে চাওঁ আহা। এইটোত আমি বিপিটি থিয়রেম ব্যবহার করেছিল, এতিয়া আমি কোনবার বিপতি বিপিটি থিয়রেমর বিপরীতটো সূত্রটি ব্যবহার করি। সিক্স পয়েন্ট টুর সহায়ত প্রমাণ করা যে এটা ত্রিভুজের দুটা বাহুর মধ্যবিন্দু, এতিয়া দুটা মধ্যবিন্দু লোক সাত নম্বরটোত আমি অকল এবি বাহুর মধ্যবিন্দু লৈছো, এতিয়া আমি দুটা দুটাকে মধ্যবিন্দু ধরব, মধ্যবিন্দুয়ে সংযোগী রেখাডাল তৃতীয় বাহুর সমান্তর। এতিয়া আমি দুটা মধ্যবিন্দু লম আর এই মধ্যবিন্দুর সংযোগী রেখাডালে এইটো কি করব সমান্তরাল করব বলে আমি প্রমাণ করি। আর এই প্রমাণ করতে আমি উপপাদ্য কি ব্যবহার করি সিক্স পয়েন্ট টু, পরীক্ষার প্রশ্ন উপপাদ্য সিক্স পয়েন্ট ওয়ান ব্যবহার করে করা বলে এই লাইনটি নাথাকিব পারে, নাথাকিলে তোমালোকে কি গম পাবা কোনটো কোন উপপাদ্য, মনত রাখিবা এটা এটা মধ্যবিন্দুর মাজরে যা কলে উপপাদ্য ওয়ান ব্যবহার করিবা আর দুটা মধ্যবিন্দু দি দিলে উপপাদ্য টু। আরো একটা কথা সমান্তরাল প্রমাণ করিব কলে সদায় উপপাদ্য টু মানে কনভার্স বিপিটি থিওরেম ব্যবহার, এটা সমান্তরাল প্রমাণ করিব কৈছে।
আর এই দ্বিখণ্ডিত প্রমাণ করি, গতি এই উপপাদ্য ওয়ান ব্যবহার হব, বিপিটি থিওরেম ডাইরেক্ট ব্যবহার হব। মনত রাখবা এই দুটা ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষাত এই বস্তু নিদিব। উপপাদ্য 6.1 সহায়ত, উপপাদ্য 6.2 সহায়ত দিলে তো ভাল কথা, যদি নিদিয়ে তোমালকে এইদরে মনত রাখবা। সমান্তরাল প্রমাণ করব কলেই গম পাবা যে সেকেন্ড থিওরেম মানে 6.2 থিওরেম কনভার্স বিপিটি থিওরেম ব্যবহার করে করব। আমি এটা 8 নম্বর করো, ছবিটতে কে হব আগর ছবিটা আমার একই। ধরা হল ABC একটা ত্রিভুজ, ইয়ার এবি আর ডিসি দুটা, এবি মধ্যবিন্দু ডি আর এসি মধ্যবিন্দু ই, ইয়ার এবি আর এসি বাহু মধ্যবিন্দু ক্রমে ডি আর ই, ডি আর ই প্রমাণ করিব লাগে যে ডি আর ই সংযোগী রেখাডাল বিসি বাহু সমান্তরাল। সমান্তরাল প্রমাণ করব বলে উপপাদ্য 2 ব্যবহার, অর্থাৎ ডিই সমান্তরাল বিসি আমি প্রমাণ করব লাগে। এটা আমি প্রমাণ আরম্ভ করো, কি বলে প্রমাণ করি, যেহেতু ডি এ বি মধ্যবিন্দু এতেকে এডি সমান কি হব ডি বি, আকো যেহেতু ই এসির মধ্যবিন্দু এতেকে কি হব এ সমান এসি, আমি দুটা পয়েন্ট পাই গলো। আমি এটা কি করিম, এডি বাই ডিবি করিম, এডি বাই ডিবি, এডি আর ডিবি দুটা একই কারণ ডি টু মধ্যবিন্দু, এডি ডিবির ঠাইত মই কি বহাব পাৰো এডি বহাব, ফোর পড়া পালা বস্তুটো ওয়ান হবে। অন্যের পর আমি বস্তুটো পালো যে এডি ডিবির ঠাইতে আমি এডি বহাব পারো, ওয়ানত আছে এডি কারণ মান ডিবি নম্বর, এডি এডি কাটি গো তোর কি মান হল ওয়ান, এটা আমার হয়ে যাব 3 নম্বর। এডি বাই ডিবির ভ্যালু আমি কি মান পালো, ওয়ান পালো, পালো এডি বাই ডিবির ভ্যালু ওয়ান। এটা আমি বললাম এ বাই ইসি, এ বাই ইসি ঠাইত মই এ আর ইসি দুটাই সমান, ইসির ঠাইত মই কি বহাব পারো এ বহাব পারো, এই এই কাটি যাব কি মান ওলাম ওয়ান, কেলে এটু করবা পালো টুর পড়া সরা টু দামি কি লিখেছিল এ ইসি সমান কারণ ই এসি কি মধ্য, ইসির ঠাইত মই এই বহাব পারো এই ঠাইত মই ইসি বহাব, মই ইসির ঠাইত এই বহালো এই কাটি গেল এটা ওলালে ওয়ান,
তিনি নম্বরত আমি কি পাইছিলো এ ডি বাই ডিবি কিমান ওয়ান আর এ বাই এ সি কিমান ওয়ান এইটা তেনেহলে এইটোরও ভ্যালু ওয়ান এইটোরও ভ্যালু ওয়ান ডেট মিনস এ ডি বাই ডিবি এ বাই এ সির সমান আমি কি লিখিম থ্রি আর ফোরর পড়া এ ডি বাই ডিবি সমান এ বাই ইস আমি দুইটাই বানাম এটা চোয়া ছবিটো এ ডি বাই ডিবি এ বাই ই সি দুটা একে অনু সমানুপাতক অনুপাতক আছে দুটার ভ্যালু একে হয়েছে কিতিয়ায় যদি একে হয়েছে তো এইটো আর এইটো কি হব সমান্তরাল হব কি সূত্র মতে কনভার্স বিপিটি সমান্তরাল হলে সমানুপাতক থাকে এইটো হল 6.1 পোপেট বিপিটি আর সমান সমানুপাতক থাকিলে সমান্তরাল হব উল্টাটো হলে কনভার্স হব আমি এতে কি লিখিম কনভার্স বিপিটি মতে ডিই বিসির কি হব সমান্তরাল হব এটা আমি প্রমাণ করব লাগছিল এটা ইম্পর্টেন্ট পরীক্ষা বহুবার আইছে এসএসএলসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট 7, 8, 9, 10 এই তিনি চারিটা অঙ্ক যেনেকাও তোমালোকে রিভিশন দিব এতিয়া আমি 9 নম্বরটো করিম কোয়েশন নম্বর 9 ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন নম্বর 9 টু কি কইছে আমি পড়ব আবার কইছে এ বি সি ডি এটা ট্রেপেজিয়াম তার এ বি বাহু কার সমান্তরাল ডি সি সমান্তরাল ইয়ার কর্ণ দুডাল পরস্পর অবিন্দুত ছেদ করেছে দেখাব লাগে যে এ ও বাই বি ও আর সি ও বাই ডি ও আমি এটা ট্রেপেজিয়াম আঁকিম কি আঁকিম ট্রেপেজিয়াম আঁকিম ট্রেপেজিয়াম দেই ধরে রাখে এজোর বাহু কি থাকে সমান আমি কি হব এ বি সি ডি ইয়ার কর্ণ দুডাল পরস্পর অ বিন্দু ছেদ করেছে আমি প্রমাণ কি করব লাগে এ ও বাই এ ও এ বাই এ ও বাই ডি ও আর সি ও বাই ডি ও এটা আমি প্রমাণ করব লাগে আমি এতে প্রথম সূত্রটো লিখি লম প্রশ্নটোকে চাই চাই লিখিলে ছবিটো এইটো হব এ বি সি ডি ট্রেপি জিয়ামর এবি কার সমান্তরাল ডিসি সমান্তরাল এ বি সমান্তরাল ডিসি আর দুডাল কর্ণ এ সি আর বিডি এ সি আর বিডি পরস্পর অবিন্দু ছেদ করেছে দেখুয়াব লাগে যে এ ও সমান বি ও সি ও সমান ডি এটা আমি দেখাব বুঝি পালে ইমান হল এই
এতিয়া আমি এটা অঙ্কন করিম, অঙ্কন বলে লিখিম। এইদরে অডি সংযোগ করি, অঙ্কনত কি লিখবা? অডি সংযোগ করা হল। প্রমাণ আরম্ভ করি, প্রথম আমি এই ত্রিভুজটি লো, এ ডি সি দুটি বুঝলাম, এ ডি সি। অডিটো সংযোগ, আর একটা কথা, অডি সংযোগ করা হলে এনেদরে সংযোগ করিবা যাতে অডিটো কার সমান্তরাল হয় ডিসির আর এ। যাতে অডি কার সমান্তরাল হয়, ডি হলে নহব। আমি ই ধরবলে ডিটো আমি লৈছো, সরি, ইয়াতে আমি অ ই লিখিম, ই ধরবা, কারণ ডি আমি অলরেডি লৈছো। অ ই টো আমি এনেদরে সংযোগ করিম যাতে অ ই এ বি র সমান্তরাল হয় আর ডি সি র। করা হল যাতে অ ই সমান্তরাল ডি সি আর অ ই সমান্তরাল এ বি, এইদরে হব। এতিয়া আমি এই ত্রিভুজটো লো, এই ত্রিভুজটো এ ডি সি, ওই এই ত্রিভুজটো লৈছো, এ সি ডি লৈছো, এইটো অ এইটো ই। ত্রিভুজ এ সি ডির ওই সমান্তরাল ডি সি, তাহলে বিপিটি মতে হব এ বাই ইডি আর এ ও বাই ওসি বা সিও, ইয়াতে সিও দিছে না, তোমালোকে সিও দিব পারো, একে কথা ওসি আর এটা আমার এক নম্বর হয়ে গেল। এটা আমি এই ত্রিভুজটি লোক এ বি ডি টি এ এই ত্রিভুজটা লো, এ বি ডি এ বি ডি এই ত্রিভুজটা, ত্রিভুজ এ বি ডি ওই কার সমান্তরাল এ বি, ওই সমান্তরাল এ বি। আকো বিপিটি মতে কি হব? এ বাই ইডি এ বাই ইডি আর বিও বাই ডিও। প্রশ্নত অডি দিয়া নাই, ডিও দিছে কেন, আমি ডিও লিখেছো, তোমালোকে অডি লিখি লো শুদ্ধ, অডি আর ডিও একে কথা, বিও বাই ডিও এটু দুই নম্বর। এতিয়া ওয়ান আর টু চা, এইটো এ বাই ইডি, এইটো এ বাই ইডি, মানে এইটো আর এইটো সমান হব। ওয়ান আর টুর পড়া এ ও বাই সি ও সমান বি ও বাই ডি ও, এটু পালো। কিন্তু আমার প্রমাণ করিব কৈছে কি, এ ও বাই বি ও প্রমাণ করব, এ ও বাই সি ও নয়, প্রমাণ করিব কৈছে আমাক এ ও বাই বি ও, আর আমার আহিছে এ ও বাই সি ও, এইটো একো নাই। আমার এই দুটাক আমি ইন্টারচেঞ্জ করব, এটু তলত আছে সাইড চেঞ্জ করিলে কত যাব উপরত, এটু উপরত আছে সাইড চেঞ্জ করিলে কত আহিব
তলত সাইড চেঞ্জ করিলে ডিভাইডটো কি হয়, হরণ থাকিলে পূরণ, পূরণ থাকিলে হরণ, এইটো হরণ আসলে লেফটত রাইটত গল পূরণ হয়ে গেল, এইটো উপরত মানে পূরণ হয়ে আসলে লেফটত আনিলে এইটো কি হয়ে গেল হরণ হয়ে গেল। এটা মিলিছে নে এ ও বাই বি ও সি ও বাই টি ও, এই সময় এ ও বাই টি ও বি ও সি ও বাই টি ও, এই 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 লাইনটো মনত রাখব লাগবে, আমি এটা প্রমাণ করে দিল। খুব ইম্পর্টেন্ট, এটা বহুতবার পরীক্ষা আছে, খালি ইয়াতে এই অঙ্কনটা মনত রাখব লাগিব যে আমি ওই সংযোগ করিল এনেকৈ করিল যাতে ওইটো ডি সি আর এ বি কি হব লাগিব সমান্তরাল হব লাগবে, ডি সির সমান্তরাল এ বির সমান্তরাল। লাস্ট এইটো আগত ট্রেপেজিয়াম বলে দি দিছিলে, এবার ট্রেপেজিয়াম বলে তুমি কব নোৱাৰিব, ট্রেপেজিয়াম আগতে কোৱা আছে নাই, এটা ট্রেপেজিয়াম তুমি প্রমাণ করি। ট্রেপেজিয়ামৰ আমি সূত্র জানো যে যিকোনো এজোৰ বাহু সমান্তরাল হব লাগিব, এটা চতুর্ভুজ, চতুর্ভুজরে চারিটা বাহু থাকলে চতুর্ভুজ কয়, তেনেহলে আমি এটা চতুর্ভুজ আঁকিলো, আঁকুতে ট্রেপেজিয়ামের দরে আঁকিবা, কিন্তু ট্রেপেজিয়াম বলে লিখিব নোৱাৰিব প্রথমৰ পৰা, কারণ প্রমাণ করব এ বি সি আর ডি, এটা চতুর্ভুজ বলে কব লাগিব, ট্রেপেজিয়াম আমি প্রমাণে করি, প্রথমতে যদি আমি ট্রেপেজিয়াম কই দিই প্রমাণ করবই না থাকি, সেইকাৰণে আমি এটা চতুর্ভুজ বলে করি, ইয়ার কর্ণ দুটাল পরস্পর ছেদ কৰিছে, কোন বিন্দুত এনেভাবে সেট করেছে যাতে এ অটো অসি এ ও বাই বি ও হয় আর এ ও বাই বি ও আর সি ও বাই ডি ও, তাহলে প্রমাণটা আমি আরম্ভ করব, এ বি সি ডি চতুর প্রমাণটা আমি আরম্ভ করব, এ বি সি ডি চতুর্ভুজটোর দুডাল কর্ণ ক্রমে এ সি আর বিডি পরস্পর ও বিন্দু কটাকটি করেছে যাতে য এ ও বাই কি হয়েছে বি ও, এ ও বাই বি ও মানে এই যে এ ও বাই বি ও সি ও বাই ডি ও, মানে সি ও টু ইয়াতে আহি গেলে কি হব এ ও বাই সি ও, এইটো ওপৰত আছে ইপিনে আহিলে তলত আহিব, এতিয়ালৈ কৈছোঁ বি ও বাই কি হব ডি ও, দেখুৱাব লাগে যে এ বি সি ডি এটা ট্রেপেজিয়াম, এটা আমি দেখুৱাব লাগিব, ট্রেপেজিয়ামৰ সূত্রটো কি আছিলে, এটা চতুর্ভুজৰ এজোৰ বাহু সমান্তৰাল হ'ব লাগিব, এই দুযোৰ তো নহবই, এই যে এ ডি বি সি এইযোৰ তো সমান্তৰাল নহব, আমি প্ৰমাণ কৰিব লাগিব যে এ বি আৰু ডি সি টো সমান্তৰাল, অর্থাৎ এ বি সমান্তরাল ডি সি, এটা আমি প্রমাণ করব লাগে,
এতিয়া আমি এটা প্রমাণ করব লাগে এ বি সমান্তরাল টি সি মানে এটা একটা ট্রেপেজিয়াম। এটা আমি অঙ্কন এটা করি, এইদরে আগর দরে সেম ইয়ার পর যাব, সরি ওই অঙ্কন করা হল যাতে ওই কার সমান্তরাল হয়, ওই অঙ্কন করা হল যাতে ওইটু কার সমান্তরাল হয় এ বি আর, এইদরে অঙ্কন করি। তারপর আমি এই ত্রিভুজটা লম, ত্রিভুজ এ বি ডির পড়া তৃতীয়রে বিপি তৃতীয় পিপিটি মতে কি হব এই বাই ইডি আর কি হব অবি বাই অবি মানে আমার প্রশ্নতে আমি কি আমাকে কি দিয়ে আছে বিও দিয়ে আছে, ঠিক আছে আমি কি করব অবি ঠাইত বিও লিখিম, একে কথা বিও বাই ডি, এটু আমার কি নম্বর হব এক নম্বর। আর আমার কি দিছিলে দিয়া আছে কি দিয়া আছে সো এও বাই বিও সিও বাই ডি, এও বাই সিও ও এও বাই বিও সিও বাই ডি ও তেসা ইয়াতে বিওটো ইয়াতে যাবগে তেতিয়া এইটোৰ লগত মিলি যাব, অল্টাৰনেট কৰি দিম আমি এ অ সি অ ইয়াতে আনিম আমাৰ হৈ গ'ল বি অ আৰু ডি অ, এইটো আমাৰ দুই নম্বৰ। তেতিয়া চোৱা তোমালোকে বি অ বাই ডি অ বি অ বাই ডি অ মানে এই দুটা সমান, ওৱান আৰু টুৰ পৰা কি পাম এই ইডি আৰু এ অ সি অ, এই এ ই বাই ইডি পালো আৰু পালো এ অ সি অ মানে এই ত্ৰিভুজটো মানে কি হল ই অটো কাৰ সমান্তৰাল হল সি ডিৰ, ইও মানে ওই যেনেকে ওই আমি ধরেছিলো এ বি সমান্তরাল, এতিয়া আমি এই বস্তুটো যে পালো সমানুপাত পালো কত সমানুপাত পালো এই ত্রিভুজটোত পালো, এই ত্রিভুজটোর নাম কি হল এ ডি সি ত্রিভুজ, তারে আমি পালো এ বাই ইডি পালো আর এ ও বাই ও সি পালো, পাইছো এ বাই ইডি এ ও বাই ও সি ও ও সি আর সি একে কথা, তেনেহলে আমার কি হোক ইও টু ডিসির সমান্তরাল হব, হব নে হব ওই কার সমান্তরাল হব ডিসির, কি থিওরেম মতে কনভার্স বিপিটি হয়ে গেল। এটা এতে চা ওই টু কার সমান্তরাল আসলে এ বি আর ওই কার সমান্তরাল হল ডিসির মানে ওইটো ডিসিরও সমান্তরাল আর এ বিরও সমান্তরাল মানে তিনটাই তিনটার কি হব এটাই আনটোর সমান্তরাল, তে ওই সমান্তরাল এ বি সমান্তরাল ডিসি, ওই ডিসিরও সমান্তরাল ওই এ বিরও সমান্তরাল মানে ওই এ বিরও সমান্তরাল ডিসির গোটেকেইটা সমান্তরাল, ইয়ারপরে আমি কি পাম এ বি সমান্তরাল কি ডিসি, এ বি কার সমান্তরাল হয়ে গেল ডিসি হয়ে গেল। তো কোনো ত্রিভুজের যদি এজোর বাহু সমান্তরাল হয় তাক আমি কি বলে কোম ট্রেপেজিয়াম, এতে লিখিবা যেহেতু এ বি সি ডি চতুর্ভুজর এজোর বাহু সমান্তরাল গতিকে
ए বি সি ডি এটা কি হল ট্রেপিজিয়াম। এটা আমি ক্লাস সেভেনত পড়েছিলাম, চতুর্ভুজের এজোর বাহু সমান্তরাল হলে তাক আমি ট্রেপিজিয়াম বলে কম। এজোর বাহু সমান্তরাল হয়ে গেল এ বি আর ডি সি। এইদরে তোমালকে আরম্ভণিপ্র লিখি লবা, এইটা খুবই ইম্পর্টেন্ট। মানে কি কৈছিল 8 9 10 7 8 9 10 ভালদরে তোমার তেনেহলে এই কয়ে মই আজি মোৰ ভিডিওটি আমার তাতে সামৰণি মারিলো। 6.2 আটাইকেইটা এক্সারসাইজের অঙ্ক মই করে দিলো। যদি ইয়াত কিবা কনফিউশন থাকে কমেন্ট বক্সত কমেন্ট করিবা। তেনেহলে আর যদি ভিডিওটো লাইক করি ভাল লাগিছে লাইক করিবা, শেয়ার করিবা, আর যদি সাবস্ক্রাইব করাটা সাবস্ক্রাইব করিবা। এই কয়ে মই তোমালোকৰ পৰা বিদায় ললো। থ্যাংক ইউ, ধন্যবাদ।